চন্দ্রাণী দেবী তার এক ছেলে সৌরভ এবং এক মেয়ে সুস্মিতার সঙ্গে বাস করে। বহু বছর আগেই চন্দ্রাণী দেবীর স্বামী মারা যায়। রমাকান্ত বাবু মারা যাওয়ার পর চন্দ্রাণী দেবী তার স্বামীর ব্যবসা সামলেছে, আর এখন তার ছেলে সৌরভ বড় হয়ে যাওয়ায় সেই তার বাবার ব্যবসার সমস্ত দায়িত্ব বহন করে। তাই এখন চন্দ্রাণী দেবী তাদের ফ্যাক্টরিতে সেরকম ভাবে যাওয়া আসা করে না, সে এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। অন্যদিকে সৌরভ তিতলি নামে একটি মেয়েকে পছন্দ করে, এমনকি সৌরভ এবং তিতলি দুজনে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের এই সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়ায় চন্দ্রাণী দেবী এবং তার পুরানো ধ্যান ধারণা। তাহলে দিদি, তোমার ছেলে মেয়ে দুজনেরই তো বিয়ের বয়স হয়ে গেল, এবার ওদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করেছো? আগে তো ছেলেটার বিয়ে দিতে হবে, নাকি আগে মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেছো? তুমি হয়তো জানো না, আমাদের পরিবারে ছেলে আর মেয়ে দুজনের একসঙ্গেই বিয়ে হয়। আমাদের পরিবারে বিয়ের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম রীতি পালন করা হয়। বহু বছর ধরে, যুগ ধরে এটাই চলে আসছে, মেয়ে নাও বউ দাও। অর্থাৎ আমি আমার ছেলে যেই পরিবারে বিয়ে দেব, সেই পরিবারে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। চন্দ্রাণী দেবীর কথা শুনে তার প্রতিবেশী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি বলছো দিদি, কিন্তু তোমার ছেলে আর তোমার মেয়ে যদি তোমার কথা না শোনে? ধরো তোমার ছেলে অন্য একটা মেয়েকে পছন্দ করে বসলো, আর তোমার মেয়ে অন্য একটা পরিবারের ছেলেকে পছন্দ করে ফেললো, তখন তুমি কি করবে? কারণ আজকালকার ছেলে মেয়েদের তো জানোই, আজকাল ছেলে মেয়েরা নিজেদের পছন্দের মানুষকেই বিয়ে করতে চায়। এমন হলে তুমি তো বড্ড বিপদে পড়ে যাবে দিদি। আমাদের বংশে আজ পর্যন্ত এরকম কিছু হয়নি। আমি আশা করছি আমার ছেলে মেয়েও এর অন্যথা হবে না, কারণ আমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষা দিয়েছি। আমি ওদেরকে যেভাবে মানুষ করেছি ওরা আমার শিক্ষা পেয়েছে। আমি ওদেরকে যা বলি ওরা সেটাই শোনে, আর ওদের বিয়ের ক্ষেত্রেও আমি যেটা বলবো সেটাই হবে। চন্দ্রাণী দেবীর মুখে এসব কথা শুনে তার ছেলে এবং মেয়ে দুজনেই খুবই দুশ্চিন্তায় পড়ে। তারা এতদিন ধরে যেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসছিল, আজকে চন্দ্রাণী দেবীর মুখে সেটাই প্রকাশ পায়। দেখেছিস দাদা, আমি তো তোকে আগেই বলেছি, মা আমাকে বারবার একই কথা বলে, তোর যেই পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেবে সেই পরিবারের ছেলের সঙ্গে আমারও বিয়ে দেবে। তোর বউ এই বাড়িতে আসবে আর আমাকে তোর শ্বশুর বাড়িতে বউ হয়ে যেতে হবে। আমি ভালো করেই জানি মায়ের কাছে এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ, মা এই নিয়মটার কখনোই অমান্য করবে না। কিন্তু বোন, তুই তো খুব ভালো করেই জানিস আমি তিতলিকে কত পছন্দ করি, আর তিতলি আমাকে পছন্দ করে। কিন্তু সমস্যা একটাই, তিতলির তো কোনো দাদা বা কেউ নেই, তিতলির বাবা আমার একমাত্র মেয়ে। তাহলে দাদা, আমার আর তোর দুজনের কপালে কিন্তু দুঃখ আছে। আমি মাকে যতটা চিনি, মা কিছুতেই তোদের এই সম্পর্ক মেনে নেবে না। আমার তো এখন থেকেই খুব ভয় করছে, জানি না মা যখন জানতে পারবে তখন মায়ের রিয়াকশন কেমন হবে। কিন্তু আর ভয় পেলে চলবে না বোন, এতদিন পর্যন্ত ভয় করে এসেছি, আর আমি এই ব্যাপারটা লুকিয়ে রাখতে পারবো না। ওদিকে তিতলির মা বাবা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি আজকেই মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। ঠিক এমন সময় সেখানে হঠাৎ করে চন্দ্রাণী দেবী চলে আসে। কি কথা বলবি রে বাবা, দুই ভাই বোন মিলে কে নিয়ে আলোচনা হচ্ছে? দেখ, তোরা মায়ের কথা মনে করলি আর তোদের মা এসে হাজির, কি বলতে চাস বল। হ্যাঁ হ্যাঁ মা, আসলে আমি তোমার সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি বসো না, তুমি বসো, তারপর বলছি। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। দাদা, তুই মাকে যেটা বলতে চাস বলে ফেল, আর ভয় করিস না, কেমন? অল দা বেস্ট। এই বলে সুস্মিতা ভয়ে ভয়ে সেখান থেকে কেটে পড়ে। সৌরভ মনে অনেক সাহস জুগিয়ে তার মায়ের সামনে তিতলির সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করে। মা, তিতলি খুব ভালো মেয়ে, তুমি ওকে একবার দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে, খুবই সংস্কারী। তুমি যেরকম মেয়ে পছন্দ করো তিতলি ঠিক একদম সেই রকমই। ঠিক আছে, এসব কথা পরে হবে। তার আগে তোকে বলে রাখি, তুই নিশ্চয়ই আমাদের বংশের নিয়ম রীতির ব্যাপারে খুব ভালো করে জানিস। আমাদের বংশে মেয়ে নাও বউ দাও এরকম একটা নিয়ম আছে, আশা করছি এই নিয়মের কথা তুই ভুলে যাসনি। তাই কোনো মেয়ে কেমন দেখতে, কতটা পড়াশোনা জানে, এসব জানার আগে আমি জানতে চাইবো সেই মেয়ের কোনো দাদা বা ভাই আছে কিনা। আসলে মেয়ে, এটাই তো সমস্যা, তিতলির কোনো ভাই বা দাদা কেউ নেই, সেই জন্যই আমি এই কথাটা তোমাকে এতদিন ধরে জানাতে পারিনি। বুঝলাম, নিজের দাদা বা ভাই না থাকলেও হবে, কাকা তো জ্যাঠা তো ভাই থাকলেও চলবে। সেটা তো আমি জানি না মা, তবে মা আর একটা কথা, যদি তিতলির এরকম কোনো দাদা বা ভাই থেকেই থাকে, তাকে আমাদের সুস্মিতার পছন্দ হবে কিনা, কিংবা সেই ছেলেটা আমাদের দিদিকে পছন্দ করবে কিনা, এটাও তো একটা ব্যাপার আছে। এসব কথা পরে হবে, তুই আগে আমাকে তিতলিদের বাড়িতে নিয়ে চল, আমি তিতলির পরিবারের সঙ্গে ডিরেক্ট কথা বলতে চাই। পরের দিনই সৌরভ তার মাকে নিয়ে তিতলিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে চন্দ্রাণী দেবী তিতলির বাবা মায়ের সঙ্গে আলোচনায় বসে পড়ে।
দেখুন, আপনাদের মেয়েকে তো দেখে আমার পছন্দ হয়েছে, তবে সমস্যা একটাই, আমাদের বংশে বিয়ের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম পালন করা হয়, মেয়ে নাও বউ দাও। অর্থাৎ আমার পরিবারে যদি আপনার মেয়ে বিয়ে করে যায়, তাহলে আপনার পরিবারের কোনো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই আর কোনো ছেলে আছে তো? হ্যাঁ, আমার বড় দাদার একটা ছেলে আছে, ওর নাম বিপ্লব। আমরা সবাই একই পরিবারে একই সঙ্গে থাকি, কিন্তু তাহলে তো আর কোনো কথাই হবে না। আপনার বড় দাদার সঙ্গে আমার মেয়ের বিয়েটা পাকা করে দিন, তাহলেই আমি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়েটা পাকা করে দেব। তাহলে আমার দুই ছেলে মেয়ের একই দিনে বিয়ে হবে। আপনার বাড়ির মেয়ে আমাদের বাড়ির বৌমা হয়ে যাবে, আর আমার বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বৌমা হয়ে আসবে। আরে, আপনি তো আমাকে কথা শেষ করতেই দিলেন না, তার আগেই আপনি নিজের মতো সমস্ত প্ল্যানিং করে ফেললেন। আমার দাদার ছেলে বিপ্লবের বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। বিপ্লব ফাল্গুনী বলে একটা মেয়েকে পছন্দ করে, সামনের মাসেই ফাল্গুনীর সঙ্গে বিপ্লবের বিয়ে। তাহলে আর বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনারা যদি সত্যিই চান আপনার ছেলের সঙ্গে তিতলির বিয়ে দিতে, তাহলে বিপ্লবের বিয়ে ভেঙে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। এটা না করলে আমি কিছুতেই সৌরভের বিয়ে দিতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। কারণ সবকিছুর আগে আমার পরিবারের নিয়ম নীতি বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি তাহলে ভালো করে শুনে নিন, যে কোনো নিয়ম নীতির আগে আমাদের পরিবারের ছেলে মেয়েদের খুশির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের পরিবারের ছেলে মেয়েদের নিজে নিজের লাইফ পার্টনার বেছে নেওয়ার স্বাধীনতা আছে, তাই আমরা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে কাউকে কোনো রকমের চাপ দিই না। আমরা কিছুতেই আপনার এই শর্ত মেনে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা চললাম। চল বাবা সৌরভ, আমাদের আর কিছু করার নেই, তিতলিকে ভুলে যেতে হবে তোকে বাবা। আমি তোর জন্য অন্য পরিবারের সম্বন্ধ দেখব, আমি কিছুতেই আমার পরিবারের নিয়ম নীতির অসম্মান করতে পারবো না। চল বাবা। এই বলে চন্দ্রাণী দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। সৌরভ তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। বিপ্লবের যখন আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে, তখনই কি ওদের পক্ষে এই বিয়েটা ভাঙা সম্ভব? এমনকি বিপ্লবের পছন্দ করা মেয়ের সঙ্গে বিপ্লবের বিয়ে ঠিক হয়েছে, আর বিপ্লবের জায়গায় আমি থাকলে আমিও তো কখনো এরকম শর্ত মেনে নিতাম না। তুই আমাদের পরিবারের ছেলে হয়ে এরকম কথা কিভাবে বলছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি তো ভেবেছিলাম আমার ছেলে মেয়ে দুজনেই খুবই বাধ্য, কিন্তু আজকে আমি বুঝলাম তুই কতটা অবাধ্য। কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে ওই তিতলির সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখবি না তুই। ওই মেয়ের নামে বাড়িতে যেন কেউ উচ্চারণ না করে। এই বলে চন্দ্রাণী দেবী সেখান থেকে চলে যায়। সৌরভ কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার মায়ের বিরুদ্ধে গিয়ে তিতলিকে বিয়ে করতেও পারে না, কারণ সৌরভ তার মাকে যেমন ভালোবাসে তেমনই শ্রদ্ধাও করে। তাই কিছু সময়ের জন্য সৌরভের মনে হয় সে তার মায়ের কথা শুনবে এবং তিতলিকে ভুলে যাবে, কিন্তু তিতলি কিছুতেই সৌরভের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে অনবরত সৌরভকে ফোন করতে থাকে, কিন্তু সৌরভ ইচ্ছা করে তিতলির ফোন ধরতে চায় না। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন সুস্মিতা নিজেই তিতলিকে ফোন করে। হ্যালো, আমি সৌরভের দাদা সুস্মিতা বলছি। তুমি তিতলি বলছো তো? হ্যাঁ, আমি কতবার সৌরভকে ফোন করেছি, সৌরভ একবারও আমার ফোন ধরছে না। আর এদিকে আমার বাবা মা অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আমি সৌরভকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ যাকে আমার পছন্দ নয় তাকে বিয়ে করে আমি তো কখনোই সুখী থাকতে পারবো না। সুস্মিতা প্লিজ, তুমি কিছু একটা করো, তুমি দয়া করে আমাকে সাহায্য করো সুস্মিতা। তুমি চিন্তা করো না বৌদি, তোমার সঙ্গে আমার দাদার বিয়ে হবে। আর কিভাবে হবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এত সমস্যার সৃষ্টি হচ্ছে শুধুমাত্র আমার জন্য, আমি না থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বৌদি, আমি এখন রাখছি। সুস্মিতার কথাগুলো তিতলির কেমন যেন অদ্ভুত বলে মনে হয়। তিতলি কিছু বলতে যাবে, তার আগে সুস্মিতা ফোন কেটে নিজের ঘরে চলে যায়। সে নিজেকে ঘরবন্দী করে। আমার কাছে আর কোনো উপায় নেই, আমি নিজেকে শেষ করে দেব। আমি মারা গেলে তবেই আমার দাদার জীবন থেকে সব সমস্যা শেষ হয়ে যাবে। আমি না থাকলে মা এই নিয়মটা কিছুতেই পালন করতে পারবে না। তাহলে মা সহজেই দাদা আর তিতলির সম্পর্ক মেনে নেবে। ওদিকে তিতলি বাড়ি বাড়ি সুস্মিতাকে ফোন করলেও কেউ ফোন রিসিভ করে না। এর ফলে তিতলি খুবই ভয় পেয়ে যায়, আর সে তৎক্ষণাৎ সৌরভদের বাড়িতে ছুটে আসে। যেহেতু সৌরভ এবং তিতলিদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না, তাই তিতলির সেখানে পৌঁছাতে বেশি সময় লাগে না। তবে তিতলিকে নিজেদের বাড়িতে দেখে চন্দ্রাণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি এখানে কি করতে এসেছো? তোমার সাহস কি করে হলো? আমার বাড়িতে পা রাখার? বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো বেয়াদব মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। কাকিমা প্লিজ, আপনি এসব কথা পরে বলবেন, আগে দয়া করে আপনি বলুন তো সুস্মিতা কোথায় আছে। আমার মনে হচ্ছে সুস্মিতা নিশ্চয়ই ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়েছে। দয়া করে সুস্মিতা কোথায় আছে বলুন। কোনো চালাকি করার চেষ্টা করবে না, আমার ছেলেকে বিয়ে করবে বলে তুমি নিশ্চয়ই কোনো ফোন দি করেছো, তাই না? তুমি কিছুতেই আমার ছেলেকে ফাঁসাতে পারবে না।
এমন পরিস্থিতিতে তিতলি চন্দ্রানী দেবীর কোনো কথা না শুনেই সুস্মিতার ঘরের সামনে চলে যায়। সে জোরে জোরে চিৎকার করে সৌরভকেও সেখানে ডাকে। সবে মিলে বারবার করে চিৎকার করলেও সুস্মিতা কিছুতেই দরজা খুলতে চায় না। সৌরভ এবং তিতলি দুজনে তৎক্ষণাৎ সেই দরজা ভেঙে ফেলে। তারা দেখে যে সুস্মিতা হাতে বিষের কৌটো নিয়ে বসে আছে। সবাইকে দেখে সুস্মিতা তাড়াতাড়ি করে সেই বিষ নিজের মুখের মধ্যে ঢেলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এমন সময় তিতলি দৌড়ে গিয়ে সেই বিষের কৌটোটা সুস্মিতার হাত থেকে ফেলে দেয়। সুস্মিতা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো? তুমি এরকম ভুলভাল সিদ্ধান্ত কিভাবে নিলে? আমার দরকার নেই সৌরভকে বিয়ে করার। তোমাদের মা যেটা চাই সেটাই হবে। তোমরা সুখী থাকলেই আমি খুশি হব। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তুমি কখনো নিজেকেই ক্ষমা করতে পারতাম না। আমাকে কেন বাঁচালে তোমরা? আমি মারা গেলে তবেই আমার মায়ের ধারণা পরিবর্তিত হবে। আমি আমার দাদাকে খুব ভালোবাসি। আমার জন্য আমার দাদা বিয়ে করে সুখে সংসার করতে পারবে না, এটা আমি কখনোই দেখতে পারবো না। আমি আমার দাদার জীবনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছি। যখন আমার দাদার কোনো বোনই থাকবে না, তখন তো মা আর মেয়ে নাও বউ দাও এই নিয়মটা কিছুতেই পালন করতে পারবে না। নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে চন্দ্রানী দেবী তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে রে মা, আমি সত্যি পুরানো চিন্তাধারায় বিশ্বাস করতে করতে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনো দরকার নেই আমার কোনো নিয়ম পালন করার। আমার ছেলে মেয়েরা সুখে থাকলেই আমি সুখী হব। তোরা যা চাইবি তাই হবে। মা সুস্মিতা, তুই আর কখনো এরকম ভুল কাজ করিস না মা। চন্দ্রানী দেবীর কথা শুনে সকলে খুবই খুশি হয়। পরের দিনই চন্দ্রানী দেবী তিতলির বাড়িতে গিয়ে তিতলির পরিবারের কাছে ক্ষমা চায় এবং তিতলির সঙ্গে সৌরভের বিয়ে ফাইনাল করে। কিছুদিনের মধ্যে খুবই ধুমধাম করে তিতলি এবং সৌরভের বিয়ে হয়। সুস্মিতা নিজের দাদা বৌদির বিয়ে খুবই আনন্দ এবং মজা করে কাটায়। ছেলের বিয়ে দেওয়ার পর চন্দ্রানী দেবী তার মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। এক মাসের মধ্যেই তারা সুস্মিতাকেও একটা ভালো পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেয়। এভাবেই তারা সকলে হাসি খুশি সংসার করতে থাকে। পরে চিকেন স্যুপ খাওয়ার জন্য তার মায়ের কাছে ভীষণ পরিমাণে বায়না করে, কিন্তু রমলা গরিব হওয়ায় সে তার মেয়েকে চিকেন স্যুপ রান্না করে দিতে পারে না। চিকেন স্যুপ রান্না করার জন্য সলিড চিকেনের পিস এবং নানান রকমের দামি দামি শাকসবজি, সেই সাথে চিজ ও বাটারের প্রয়োজন হয়। এই সকল জিনিসপত্র কেনা রমলা ও তার স্বামীর কাছে ভীষণ দুষ্কর ব্যাপার ছিল। রমলার স্বামী নারুবাবু যতই চিকেনের দোকানে চিকেন বিক্রি করুক না কেন, তার উপার্জন করা সেরকম অর্থে না হওয়ায় তারা কোনো মতে দুবেলা দুমুঠো খেয়ে দিন কাটায়। ও মা, প্লিজ আমাকে চিকেন স্যুপ রান্না করে দাও। আমার বান্ধবীরা এখন শীতের ছুটিতে বাড়িতে বসে বসে চিকেন স্যুপ খাচ্ছে, কারণ যখন অনলাইনে ক্লাস হচ্ছিল তখন ওরা স্যারকে বলছিল যে ওরা চিকেন স্যুপ খাওয়ার পর ক্লাসে জয়েন করবে। এই কথা শুনে আমারও চিকেন স্যুপ খেতে ইচ্ছে করছে। তোমাকে কতবার বারণ করেছি, কারোর কোনো খাবারের জিনিসের প্রতি কখনো লোভ দিতে নেই। আমরা গরিব, তাই আমাদের পক্ষে যখন যা সম্ভব আমরা তাই খাবো। আর গরিব মানুষরা কখনো চিকেন স্যুপ খায় না, ওসব বড় লোকেদের খাবার। তাহলে তুমি বাবাকে কেন বলো না বড়লোক হতে? বড়লোক হয়ে গেলে আমরা তো রেগুলার চিকেন স্যুপ খেতে পারবো, তখন আর আমার চিকেন স্যুপ খাওয়ার জন্য কোনো রকমের লোভও হবে না। এই সময় নারুবাবু তার মেয়ের কথা শুনতে পায়। মেয়ের মুখে এরকম বড়লোক হওয়ার কথা শুনে তার মনে মনে ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু সে তার পরিবারকে নিজের মনোভাব বুঝতে না দিয়ে হাসি মুখে ঘরে ঢুকে বলে, আচ্ছা রমলা, তুমি ওকে চিকেন স্যুপ কেন খেতে পারেন করছো? আর তোমাকে এই কথা কে বলেছে যে চিকেন স্যুপ বড়লোকদের খাবার? বলি যখন চিকেন স্যুপ খেতে ইচ্ছে হয়েছে তাহলে আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে চিকেন স্যুপ খাবো, কেমন? তুমি জানো এক বাটি চিকেন স্যুপের কত দাম? আমাদের পাড়ার মোড়ে ভোম্বল চিকেন স্যুপ বিক্রি করে, ও এক বাটি চিকেন স্যুপ লোককে খাইয়ে তার কাছ থেকে 200 টাকা করে নেয়। এখন আমাদের চিকেন স্যুপ খাওয়ার কোনো দরকার নেই। নারু তার বউয়ের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে রমলার হাতে সে এক প্যাকেট চিকেনের বেঁচে থাকা টুকরো তুলে দেয়। মাঝে মাঝে নারু চিকেনের দোকানে সব চিকেন বিক্রি হয়ে যাওয়ার পর যেটুখানি টুকরো পড়ে থাকে সেই চিকেনের টুকরোগুলো প্যাকেটে করে বাড়িতে নিয়ে আসে, আর বেঁচে থাকা চিকেন টুকরো দিয়ে রমলা চিকেন কষা ও ভাত রান্না করে তার মেয়েকে খাওয়ায়। এরকম বেঁচে থাকা চিকেনের টুকরো এবং ভাতই হলো এই গরিব তিনটে মানুষের এলাহি খাবার। তুমি আজকে রাত্রিবেলায় চিকেনের টুকরোগুলো দিয়ে স্যুপ রান্না করে ফেলো, তাহলেই আমাদের মেয়ে চিকেন স্যুপ খেতে পারবে। আর তোমার হাতে মোবাইল ফোনও তো আছে, ফোনে চিকেন স্যুপ বানানোর পদ্ধতির ভিডিও দেখে নাও। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমার মেয়েকে চিকেন স্যুপ রান্না করে দিচ্ছি। রমলা প্রথমে ফোনে ইউটিউব চালিয়ে চিকেন স্যুপ রান্না করার পদ্ধতি ভালো করে দেখে নেয়।
সে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে টুকরোগুলো সাতলে তোলে। সে একটা বড় হাঁড়িতে জল ফুটিয়ে তার মধ্যে নুন গোলমরিচ ছড়িয়ে চিকেনের টুকরোগুলো সেই ফুটন্ত জলে দিয়ে দেয়। স্যুপটা ফুটে একটু ঘন হয়ে আসলে ওই স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সে একটু ময়দা বেশি করে গুলে দেয় এবং চিকেন স্যুপটা তৈরি করে ফেলে। তাদের ঘর চিকেন স্যুপের গন্ধে ভরে ওঠে। এনে পড়ি, তোর পছন্দের চিকেন স্যুপ খেয়ে নে, তারপর বল তোর মা কেমন চিকেন স্যুপ বানিয়েছে। এই যে নারুবাবু, আপনিও আপনার মেয়ের সঙ্গে চিকেন স্যুপ খেয়ে নিন। মেয়ে বাবা দুজনে মিলে বাটি করে চিকেন স্যুপ খেয়ে নেয়। তাদের রমলের হাতে তৈরি করা চিকেন স্যুপ খেতে খুবই ভালো লাগে। মা, এই চিকেন স্যুপ খেতে দারুণ হয়েছে, তুমি প্রত্যেক দিন আমাকে চিকেন স্যুপ রান্না করে দেবে, ঠিক আছে? পরের দিন সকালবেলা নারু যখন চিকেন বিক্রি করতে যায়, সেই সময় রমলা তাকে একটি টিফিন বাক্স করে চিকেন স্যুপ দিয়ে দেয়। সে তাকে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় আবার চিকেনের টুকরো নিয়ে আসতে বলে, যাতে পরীকে সে আবার চিকেন স্যুপ রান্না করে দিতে পারে। নারু সেই স্যুপের বাক্স নিয়ে চিকেনের দোকানে চলে যায়। দোকানে বেলা পর্যন্ত চিকেন বিক্রি করার পর যখন সে চিকেন স্যুপ খাবে, সেই সময় তার পাশের অন্য একটি চিকেন দোকানের মালিক সাধু নারু বাবুর কাছে এসে বলে, কি ব্যাপার নারু, দিনের বেলা ভাত ছেড়ে এরকম চিকেন স্যুপ ঝোল খাচ্ছ কেন? চিকেনের বিক্রি বাটা মনে হয় তোমার দোকানে ভালো হচ্ছে না? অবশ্য হবেই বা কি করে, সব খরিদ্দার তো আমার দোকান থেকে চিকেন কিনে নিয়ে যায়, তাই আর তোমার দোকানে কেউ আসে না হয়তো। এসব কথা কেন বলছো তুমি? আমি দিনের বেলা ভাত না খেয়ে চিকেন স্যুপ খাচ্ছি বলে তার মানে এই না যে আমার দোকানে চিকেন বিক্রি হয় না। আর তোমার দোকানে চিকেন বিক্রি হওয়া তো স্বাভাবিকই, তুমি কম দামে যে বাসি চিকেন গুলো বিক্রি করো সেটা তো গ্রাহকরা জানে না। গ্রাহকরা যখন জানতে পারবে তখন তোমার দোকানে চিকেন আর কেউ কিনবে না, দেখে নিও। একদম বাজে কথা বলবে না, তোমাকে কে বলেছে যে আমি বাসি চিকেন বিক্রি করি? আসলে তোমার দোকান থেকে কম দামে আমার দোকানে ভালো চিকেন বিক্রি হয় তো, সেটা সহ্য হয় না মনে হয়। আর শোনো, তুমি চিকেন স্যুপ খাও না চিকেন পকোড়া খাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? এই বলে সাধু সেখান থেকে নিজের দোকানে চলে যায়। সেদিন রাত্রিবেলা নারু বাবু মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে। কি হলো, চিকেনের টুকরো নিয়ে আসনি কেন? তোমাকে যে বলে দিলাম বাড়ি ফিরে আসার সময় চিকেন নিয়ে আসতে, মেয়ে সেই কখন থেকে চিকেন স্যুপ খাবে বলে বায়না করছে। কালকে রাত্রিবেলা যে চিকেন স্যুপ বানিয়েছিলাম সেখান থেকে যা বেঁচেছিল তা তো তোমাকে সকালবেলা দিয়ে দিয়েছি। আজকে আর পরে চিকেন স্যুপ খাওয়া হবে না, কারণ আমার দোকানে সেরকম বিক্রি বাটা ভালো হচ্ছে না, তাই আমি বিক্রি করার জন্য পর্যন্ত কোনো চিকেন কিনতে পারছি না। আর চিকেন যদি নাই কিনতে পারি তাহলে চিকেন টুকরো কোথা থেকে আনবো? তুমি মন খারাপ করো না, আমি বুঝতে পারিনি, আমি পরীকে কিছু একটা বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রমলা পরীকে চিকেন স্যুপ না খাইয়ে ঘুম পাড়াতে গেলে পরী কিছুতেই ঘুমাতে চায় না, চিকেন স্যুপ খাবে বলে পরী কেঁদে কেটে একসা করে। তখন রমলার মাথায় ভীষণ পরিমাণে রাগ উঠে যায়, এর ফলে সে পরীকে খুবই বকাবকি করতে থাকে। আচ্ছা, এই মুশকিল তো, মেয়েটাকে এইভাবে বকছো কেন? এই নাও, আমার পকেটে 200 টাকা পড়ে আছে, তুমি এই টাকাটাতে ভোম্বলের চিকেন স্যুপের দোকানে যাও আর পরীকে চিকেন স্যুপ কিনে নিয়ে এসে খাইয়ে দাও। কিন্তু এই 200 টাকাই তো আমাদের সম্বল, এখন যদি এই টাকাটা দিয়ে চিকেন স্যুপ কিনে নিই তাহলে কালকে আমাদের সংসার চলবে কিভাবে? তোমাকে এইসব ব্যাপারে এত চিন্তা করতে হবে না, টাকার অভাবের জন্য আমাদের তো কোনোদিন সংসার আটকে যায়নি, তাই কালকেও আটকে পড়বে না। রমলা নারু বাবুর কাছ থেকে 200 টাকাটা নিয়ে ভোম্বলের দোকান থেকে চিকেন স্যুপ কিনতে চলে যায়। ভোম্বলের দোকান চিকেন স্যুপের জন্য বেশ বিখ্যাত ছিল, আর শীতকাল আসলে তার দোকানে চিকেন স্যুপ বিক্রি যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। ভোম্বলের এই চিকেনের স্যুপ বিক্রির দোকান চালিয়ে বেশ আচ্ছা খাসা রোজগারও হয়। ও ভোম্বলদা, আমাকে এক বাটি চিকেন স্যুপ দাও না, পরি চিকেন স্যুপ খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছে। আমার দোকানে চিকেন স্যুপ কিনতে লাগে ক্যাশ কাউন্টারে বিল করতে হয়, তারপর আমি চিকেন স্যুপ দিই। আগে ক্যাশ কাউন্টার থেকে 300 টাকা দিয়ে বিল করে নিয়ে এসো, তারপর চিকেন স্যুপ নিয়ে যাও। কি, চিকেন স্যুপের দাম 300 টাকা কবে থেকে হলো? এই তো এক মাস আগে দেখে গেলাম 200 টাকা, আর এক মাসের মধ্যে লাফিয়ে দাম 100 টাকা বেড়ে গেল। এক মাসের মধ্যে যেমন লাফিয়ে শীতও বেড়েছে তেমন আমার দোকানে চিকেন স্যুপের বিক্রিও বেড়ে গেছে, তাই আমি এখন 200 টাকার পরিবর্তে 300 টাকায় চিকেন স্যুপ বিক্রি করছি। তোমার যদি পরের জন্য চিকেন স্যুপ নিতেই হয় তাহলে 300 টাকা বাড় করো, তা না হলে বাড়ি যাও, আমার ধান্দার সময় মেজাজ খারাপ করো না। আমার কাছে মাত্র 200 টাকাই আছে, তুমি এই 200 টাকাটা নিয়ে আমাকে চিকেন স্যুপ দিয়ে দাও, আমি কালকে এসেই তোমাকে আরো 100 টাকা দিয়ে যাব। এখন যদি চিকেন স্যুপ না নিয়ে যাই, পরীকে না খাওয়াই, তাহলে আমার মেয়ে কিছুতেই ঘুমাতে চাইবে না। ভোম্বল কিছুতেই 200 টাকায় চিকেন স্যুপ দিতে চায় না, সে যতই রমলা ও নারুবাবুর সঙ্গে একই পাড়ায় থাকুক না কেন, টাকার প্রতি সে ভীষণ হিসাবি প্রকৃতির মানুষ ছিল। সে কোনো গ্রাহককে 1 টাকা পর্যন্ত বাকিতে দেয় না, আর সেখানে রমলা 100 টাকা বাকি রাখার কথা বললে ভোম্বল তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এর ফলে রমলা তার মেয়ের জন্য চিকেন স্যুপ কিনতে পারে না। সে ফাঁকা হাতে বাড়িতে ফিরে আসলে পরি তার উপর রাগ করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে।
পরী চিকেন স্যুপ না খেতে পেয়ে প্রায় খাওয়া দাওয়া করাই ছেড়ে দেয়। এর ফলে তার বাবা মা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। একদিন যাক, আজকে অল্প হলেও চিকেন বিক্রি হয়েছে, আর কিছু চিকেনের টুকরো বেঁচে আছে। যাই, এই চিকেনের টুকরোগুলো বাড়ি নিয়ে যাই। তারপর আমার বউ পরীকে এই চিকেনের টুকরোগুলো দিয়ে চিকেন স্যুপ রান্না করে দেবে ক্ষণে। নারুবাবু চিকেনের টুকরো প্যাকেটে নিয়ে বাড়িতে যাবে এমন সময় সে দেখে যে একটি কুকুর রাস্তার ধারে শীতের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে। তার সেই কুকুরটিকে দেখে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। কুকুরটি খিদের তাড়নায় তার পায়ের সামনে দৌড়ে আসে আর অনুগত্যের নজরে নারুবাবুর দিকে তাকিয়ে থাকে। ইস, এই বেচারা কুকুরটাকে দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি। তারপর শীতের মধ্যে কেমন কুকুরের রাস্তার ধারে পড়ে আছে। ওকে যদি আমি এখন এই চিকেনের টুকরোগুলো খাইয়ে দিই তাহলে আমার মেয়ের কপালে চিকেন স্যুপও তো জুটবে না। এই বলে নারুবাবু অনেক কষ্টে যখন কুকুরটিকে পাশ কাটিয়ে যেতে যাবে তখন কুকুরটি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে নেয়। নারুবাবু কুকুরটির কষ্ট আর সহ্য করতে পারে না। পরি না হয় পরে চিকেন স্যুপ খাবে, কিন্তু আমি এখন এই অসহায় কুকুরটিকে যদি চিকেনের টুকরো না খাওয়াই তাহলে ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই বলে নারুবাবু কুকুরটিকে সব চিকেনের টুকরোগুলো খাইয়ে দেয়। কুকুরটি সঙ্গে সঙ্গে চিকেন খেয়ে নিয়ে নারুবাবুর পা ছাড়তে শুরু করে। এর ফলে নারুবাবু বুঝতে পারে যে কুকুরটি খুব খুশি হয়েছে। ঠিক এমন সময় একটি বড় চারচাকা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে রোশনি বেরিয়ে দৌড়ে দৌড়ে কুকুরটির কাছে আসে। টমি, সকাল থেকে কোথায় ঘুরছিস? আমি তোকে সারাদিন কত জায়গায় খুঁজেছি তুই জানিস? তোকে আজকে আমি যদি না পেতাম তাহলে আমি মরেই যেতাম। রোশনি সকালবেলা প্রত্যেক দিনের মতো টমিকে নিয়ে পার্কে ঘুরতে যায়, কিন্তু আজকে টমির গলায় বাঁধা চেন একটু আলগা হয়ে যাওয়ায় টমি বাঁধন ছাড়া হয়ে দৌড়ে পালায়। এর ফলে রোশনি চারিদিকে পাগলের মতো নিজের প্রিয় পোষ্য কুকুরকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও টমিকে খুঁজে পায় না। রাত্রিবেলা সে টমিকে চিকেনের টুকরো খেতে দেখে গাড়ি থেকে দৌড়ে নেমে আসে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনার জন্য আমি আমার প্রিয় কুকুরকে খুঁজে পেয়েছি। আমার স্বামী সন্তান কেউ নেই, কেবলমাত্র নিজের বলতে এই টমি আছে। ও হারিয়ে যাওয়ায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কেউ হয়তো ওকে রাস্তাঘাটে লাঠি পেটা করে মেরে ফেলবে। না না, কি বলছিস দিদি ভাই, এত সুন্দর মিষ্টি একটা পোষা কুকুরকে কেউ লাঠির বাড়ি মারতে পারে? ওর মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, সেই কারণেই আমি আমার প্যাকেট থেকে চিকেনের টুকরোগুলো বের করে ওকে খাওয়াচ্ছিলাম। আর আজকে বাড়ি গিয়ে আমাকে মার খেতে হবে, কারণ ওই চিকেনের টুকরো দিয়ে আমার বউ মেয়েকে চিকেন স্যুপ বানিয়ে দিত। ইস, আমার খুব খারাপ লাগছে। এই নিন দাদা, এই টাকাটা আপনি রাখুন। আপনাকে দেখে খুব গরিব মনে হচ্ছে, আমি আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। নারুবাবু কিছুতেই রশনির কাছ থেকে কোনো টাকা নিতে চায় না, কিন্তু রশনি জোর করে নারুবাবুর হাতে 10,000 টাকা দিয়ে দেয় এবং সে টমিকে নিয়ে গাড়ি করে চলে যায়। 10,000 টাকা পেয়ে নারুবাবু ভীষণ খুশি হয়। সেই টাকা থেকে সে নিজের মেয়ের জন্য ভোম্বলের দোকান থেকে 3 বাটি চিকেন স্যুপ কিনে নেয়। সে বাড়িতে গিয়ে পরীকে চিকেন স্যুপ খেতে দিলে পরী খুবই খুশি হয়। রমলা নিজের স্বামীকে এরকম খুশি খুশি দেখে অবাক হয়ে তার খুশি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে নারুবাবু রমলাকে সব কথা বলে। সত্যি ঈশ্বর বলে কিছু আছে, উনি না থাকলে ওই কুকুরটা তোমার কাছে আসতো না, আর তুমি অতগুলো টাকাও পেতে না। এই টাকাগুলো দিয়ে তুমি এবার ভালো ভালো চিকেন কিনে নিজের দোকানে কম দামে বিক্রি করা শুরু করো, তাহলে দেখবে আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না, আর আমাদের মেয়ে চাইলেই চিকেন স্যুপ খেতে পারবে। রমলার কথা মতো নারুবাবু অনেক অনেক চিকেন কিনে নিজের দোকানে কম দামে বিক্রি করা শুরু করে, ফলে সাধুর দোকানের থেকে তার দোকানে বেশি গ্রাহকরা চিকেন কিনতে আসে। এর ফলে পরী এবং তার বাবা মায়ের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। রমলা প্রত্যেক দিন পরীকে চিকেন স্যুপ বানিয়ে খাওয়ায়। এভাবে তার চিকেন স্যুপ রান্নার হাত বেশ ভালো হয়ে গেলে রমলা ও নারুবাবু চিকেনের দোকানের পাশে নিজের চিকেন স্যুপের দোকান খোলে। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।